নমস্কার। আপনারা শুনছেন জেসন মানা বাংলা ইন্টারনেট রেডিও। স্বাগত আপনাদের আমাদের এই টাচিং হার্টস অনুষ্ঠানে। আচ্ছা, এই উৎসব মানে ঠিক কি? একসাথে সবার থাকা, কিন্তু বয়স্কদের জীবনটা শুধুই ফেলে আসা জীবনের স্মৃতি নিয়ে আসে আনন্দ অনুষ্ঠান, আবার সেই সুদিন চলেও যায়। নতুন কিছু পাওয়ার বদলে একটা করে দিন গুনে নেন সময় ফুরিয়ে আসার। ওরা সকলেই বৃদ্ধাশ্রমের বাসিন্দা, সব থেকেও যেন না থাকার দুনিয়ায় বাস করছেন। অসহায় বৃদ্ধ বৃদ্ধারা বৃদ্ধাশ্রমকেই নতুন সংসার মেনে নিয়েছেন, তাই এখানকার মতো করে পুজো উপভোগ করতেই তারা অভ্যস্ত। আর বাড়ি ফেরার স্বপ্ন দেখেন না তারা। 12 মাসের 13 পার্বণেই একসাথে মিলেমিশে উৎসবের দিন সুন্দরভাবে কেটে যায়। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মিনিট 10-এর দূরত্বে সঞ্জয় সুরের বৃদ্ধাশ্রম, কলকাতা, হাওড়া তো বটেই, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকেও অনেক বৃদ্ধ বৃদ্ধা এই ঠিকানাতেই চলে আসেন। আপাতত 60-97 বছর বয়সের আবাসিকরা এখানে রয়েছেন। তাদের সকলের দায়িত্ব তিনি নিয়েছেন একা নিজের হাতে। সঞ্জয়বাবুর কথায়, মানুষের বয়স বাড়তে থাকলে তাঁরা একাকিত্বে ভোগেন, এই সময় পাশে কাউকে দরকার হয়। উনি বৃদ্ধাশ্রমে সেই কাজটাই করে থাকেন। মূলত 4 রকম সমস্যার সম্মুখীন হয়ে মানুষ একটা বয়সের পর বৃদ্ধাশ্রমে আসেন। সমস্যাগুলো হল, ছেলে মেয়ে বিদেশে থাকে বা কেউ বিয়ে করেননি, অথবা কারো মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, আবার কেউ পারিবারিক সমস্যার সম্মুখীন, কেউ স্বেচ্ছায় নিজের হাতে তৈরি সংসার ফেলে আসতে চান না, বয়স হয়ে যাওয়াতে সংসারে তাদের ঠাঁই নেই। অনেকেরই ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার ছিল, কিন্তু তাতে আর কি এসে যায় এখন? বার্ধক্য আসার পরই সংসারে ব্রাত্য তারা। আপনজন বলতে আশ্রমেরই অন্যান্য সদস্যরা, যেসব বৃদ্ধ বৃদ্ধ হাঁটতে চলতে সক্ষম, তারাই দুর্গাপুজো হোক বা সরস্বতী বা অন্যান্য পুজো নিজেরাই দল বেঁধে বেরিয়ে পড়েন। আর যারা শারীরিকভাবে অসুস্থ, তারা বিছানাতে শুয়ে বসে বই পড়ে সময় কাটান। সঞ্জয়বাবুর বৃদ্ধাশ্রমের সবচেয়ে বয়স্ক আবাসিক ডক্টর বামাপদ পাল, বয়স 97 বছর। 3 বছর আগে বহরমপুরের বাড়ি ছেড়ে চলে এসেছেন। বহুদিন কেন্দ্রীয় সরকারি চাকরি করছেন। পেশায় চিকিৎসক হওয়ার সুবাদে জীবনের বেশিরভাগ সময় কেটেছে পাহাড়েই। বামাপদবাবু অবসরের পরে ছেলে বউদের সঙ্গেই ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েক বছর স্বামী স্ত্রী দুজনের কেউই হাঁটতে চলতে পারেন না, যার ফলে ছেলে এবং পুত্রবধূদের কাছে বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়ান। পারিবারিক অশান্তি এড়াতে দুজনেই বৃদ্ধাশ্রমে চলে আসেন। বামাপদবাবু হাসি মুখে বলেন, এখানে বাড়ির চেয়ে খুব ভালো আছি। গত বছর স্ত্রী মারা গিয়েছেন, তাতে একটু মন খারাপ হলেও এখানে তিনি ভালো আছেন। বেহুলা হালদারের বয়স 83 বছর, মধ্যম গ্রামের বাসিন্দা ছিলেন। তার এক ছেলে, 4 মেয়েকে নিয়ে সংসার।
মেয়েদের বিয়ে হওয়ার পর ছেলের নামে বাড়ি লিখে দেন। এরপর শুরু হয় অত্যাচার। বেহুলা দেবীর জীবনের বড় ভুল, ছেলেকে ভালোবেসে তার নামে বাড়ি লিখে দেওয়া। বেহুলা দেবী একসময় স্কুল শিক্ষিকা ছিলেন, বই পড়তে আর কবিতা আবৃত্তি করতে খুব ভালোবাসতেন। ছেলে এবং পুত্রবধূর সেসব পছন্দ ছিল না, নিজের হাতে গড়া সোনার সংসার ফেলে এখানে চলে আসতে হল। ছেলের প্রতি কোনো টান নেই তার, তবুও পূজোর সময় বাড়ির জন্যে মনটা তো একটু কেমন করে। বেহুলাদেবীর পাশের বেডে থাকেন 83 বছরের বৃদ্ধা কমলা দাস, হাওড়ার বাসিন্দা। তার জীবন অনেকটা বেহুলাদেবীর মতোই, মনে অনেক কষ্ট নিয়েও বাড়ির চেয়ে ভালো আছেন। অষ্টমীর সকালে বৃদ্ধাশ্রমের সকলে ঠাকুর দেখতেও বেরিয়েছেন। সাবিত্রী সাহার বয়স 66 বছর। দত্তপুকুরে তার বাড়ি ছিল, খেতে ভালোবাসতেন বিরিয়ানি। একসময় সরকারি সংস্থার কর্মচারী ছিলেন, পারিবারিক অশান্তির কল্যাণে বৃদ্ধাশ্রমে চলে আসেন। নিজের মতো সংসার গুছিয়ে নিয়েছেন এখানে। পূজোর সময় বৃদ্ধাশ্রমের পাশের পুজোতেই অঞ্জলি সেরে নেন। বাড়ির জন্য এখন আর মন খারাপ টারাপ একদমই নেই তার। বৃদ্ধাশ্রমের সব থেকে পুরনো আবাসিকদের মধ্যে একজন 79 বছরের দিলীপ কুমার বোস, 13 বছর এখানে আছেন। মৎস্য দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন। তার গল্প অবশ্য অন্যদের মতো নয়, তিনি ব্যাচেলার হয়ে জীবন কাটিয়েছেন, শেষ বয়সে এখানে চলে এসেছেন। পূজো সব মানুষের কাছে অন্য এক অনুভূতির জায়গায় থাকে। বয়স হলেও পূজোর কদিন একটু অন্যরকম ভাবে কাটাতে চান সকলেই, কিন্তু স্মৃতিগুলো আটকে পড়ে থাকে বিগত দিনে। এখন যে কদিন বেঁচে থাকা, সে কটা দিন একরাশ যন্ত্রণা বুকে নিয়ে বিসর্জনের অপেক্ষায়। আজকে আমাদের অনুষ্ঠানটি একটি ভারাক্রান্ত রেশ রেখে গেল হয়তো, তবে সমাজের কাছে বার্তা দিতে এই মানুষগুলোর দুঃখের কথা বলা খুব বেশি প্রয়োজন। আজকের অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু এরকমই আরো অনুষ্ঠান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন জাসন মানাও বাংলা ইন্টারনেট রেডিও।